নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার ডৌতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আলতাফ মাতব্বর, তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত দুইজন হলেন সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা থানার আইনপুর মোস্তাকিন। আহত দুইজন নিহত আলসাফের বন্ধু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে সদরের ডোয়াতলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে সজোরে ধাক্কা দেয়। নড়াইল সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার অলক কুমার বাগচি ঢাকা পোস্টকে বলেন, আনুমানিক রাত 8:30টার দিকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে চারজন রোগী এখানে এসেছিল। তার ভিতরে একজন স্পট ডেড, তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং একটু পরেই একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এখন আর দুজন আছে, তাদের অবস্থাও নাজুক আশঙ্কাজনক। এহসানুল হক, ঢাকা পোস্ট।